এই বাচ্চা যদি আমি আমার কাছে রাখতাম, হাত ভর্তি গয়না, গলা ভর্তি গয়না, যে মেয়ে নিজের সুখের জন্য নিজের মাকে নিজের মেয়েকে অস্বীকার করতে পারে। কি ব্যাপার, ওরা এই বাড়িতে ঢুকতেছে কেন? ওরা যদি এই বাড়িতে ঢুকা পড়ে অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। কি করি আমি? বাড়িঘরের কি অবস্থা উপর দিয়া এসব দেখতেছি। এদিকে আসো না, তুমি এদিকে আসো। আমি আসবো। কি ব্যাপার, সকাল সকাল এখানে দাঁড়িয়ে কি করছো? কি করতেছি বলতেছি কি, তুমি তো অফিসে যাইতেছো, আজকে আমার শরীরটা একদম ভালো না। বাইরে আবহাওয়া দেখো, বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে শরীর ভালো না। তার মধ্যে যদি আমি তোমার লাঞ্চ মানে টিফিনটা নিয়ে যাই, মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলে কি হবে বলো? আজকে কষ্ট করে একটু ক্যান্টিনে ম্যানেজ করে খায় নাও। বাহ, যতদিন ধরে আমি চাকরি করছি অফিসে যাচ্ছি, তুমি আমাকে বলছো যে বাসায় এসে দুপুরে লাঞ্চ করবে, আর আজকে তুমি আমাকে বলছো যে অফিসে গিয়ে খেতে। কেন? না না, তোমার যদি অসুবিধা হয় আমি রান্না করব। হয়েছে বাবা, আর বলতে হবে না, আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে গিয়ে নেব। এখন যাই। থ্যাংক ইউ আমার জানটা। যাই। আমি বুঝি রে নানি, সব বড় লোকরাই একই রকম, ভিক্ষা দিবার চাই না। কি ব্যাপার, আপনারা কারা আর এখানে কি করছেন? আমরা হইতেছি বাবাজি ভিক্ষা করি, আমার নাতনিটার স্কুলে ভর্তি করবো, তো তাই একটু বৃষ্টি বদলের দিনও বাইরে এসে করে ভিক্ষা নিতে। আচ্ছা ঠিক আছে, যান ভিতরে যান। ওরা শিশিরের সাথে কি কথা বলতেছে? আমার কোনো কথা বলতেছে? না না, চল মানে মনে হয় ভিক্ষা দিব। ওয়াল্লা, এইদিকেই তো দেখা যাইতেছে ওরা, কি করি এখন? বাড়িতে কেউ আছেন না? আল্লাহর রাস্তায় আমার করে ভিক্ষা দেন, আমার নাতনিটারে স্কুলে ভর্তি করবো, আমার করে সাহায্য দেন গো। এইবারে সাহেব আমাকে আইতে কইছে ভিতরে, কই কেউ নাই? বাইতে কেউ নাই? নাতনি কই গেল? ওরে কে মারাই ফেললাম সংসার করতে তোর কি বুক কাঁপলো না? না কাঁপে নাই, কাঁপে নাই এই কারণে, কারণ এই বাচ্চা যদি আমি আমার কাছে রাখতাম, আমার
ভবিষ্যৎ নষ্ট হইতো, আমি নিজে সুখ পাইতাম না জীবনে, সারা জীবন কই যাইতো, উই যে মায়ের বাপ নাই। আর এখন এই দেখো, হাত ভর্তি গয়না, গলা ভর্তি গয়না, সুন্দর সুন্দর শাড়ি, নিত্য নতুন খাবার দিতে পারতা? পারতা সেটা তো পারতা না, গলার মধ্যে এইরকম একটা নানা ঝুলা দিতে পারছো ঠিকই। আর সবচেয়ে বড় কথা হইলো, আমি চিন্তা করছি আমার সুখের, এই বাচ্চারে নিয়ে যদি আমি থাকতাম তাহলে আমার স্বামী আমার বিয়ে করতো না। ও জানে না যে আমার বাচ্চা আছে, যদি জানতে পারে কোনোভাবে ও আমারে ছাইড়া দিব। আমি চাই সুখে থাকতে, শান্তিতে থাকতে, তাই আমি চিন্তা করছি তোমরা যেহেতু এইবারে চিনাই ফেলাইছো আর খেয়ারেও যেহেতু আমি পাইয়াই গেছি, ওরে আর আমি বাঁচতে দিব না, ও বাইসা থাকলে আমার সংসার করা হবো না, সুখে থাকা হবো না। আমি নিজের সুখের জন্য সবকিছু করতে পারি, নিজের মায়েরা মারতে পারি। লজ্জা করে না তোমার কি একটু? লজ্জা করে না নিজের মাকে নিজের মেয়েকে ভিখারি বলে পরিচয় দিতে? তুমি কিভাবে জানলা? কিভাবে বুঝলাম? সকালে যখন আমি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই, তখনই তোমার চোরের মতো ভাবসাব দেখে আমি বুঝতে পেরেছি কোনো একটা গন্ডগোল আছে। তোমার যে মেয়ে নিজের সুখের জন্য নিজের মাকে নিজের মেয়েকে অস্বীকার করতে পারে, গলাটিকে হত্যা করতে পারে, সেই মেয়ে কখনো তার নিজের সুখের জন্য আমাকে ছেড়ে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু সরি, তোমার মতো একটা অমানুষের দায়িত্ব আমি নিতে পারি। বাবাজি, এইগুলো আপনি কি কইতেছেন? আপনি চুপ করুন না, আর কোনো কথা বলবেন, আসুন আমার সাথে। বাবাজি আমার কথা শুনেন। ঠিকই তো, আমারই তো ছাইরা চলে যাওয়া উচিত, আমার বাপ মরা মেয়েটার কথা আমি একটাবারও চিন্তা করলাম না, ওর ভবিষ্যৎ পইরা আছে একটাবারও ভাবলাম না, অথচ আমার শেষ হইয়া জীবনটার জন্য আমি সুখের চিন্তা করলাম।
সত্যি আমি একটা অমানুষ।